হাতে মাত্র আর দুটো দিন, তারপরই শুরু কেদারনাথ যাত্রা। মানে আগামী 25শে এপ্রিল থেকেই খুলে যাবে কেদারনাথ মন্দিরের দরজা। প্রত্যেক বছর বাংলাসহ দেশের প্রতিটি রাজ্য থেকে লক্ষ লক্ষ মানুষ এই মন্দির দর্শন করতে আসেন। জানা গিয়েছে এবছরও বহু বাঙালি ভক্ত এখানে আসবেন। প্রশাসনের তরফে জানানো হয়েছে এবার প্রতিদিন সর্বাধিক 13,000 যাত্রী কেদারনাথ দর্শন করতে পারবেন। রুদ্রপ্রয়াগ জেলা ম্যাজিস্ট্রেট ময়ূর দীক্ষিত এবং পুলিশ সুপার বিশাখা অশোক ভাদানে মঙ্গলবার সাংবাদিক বৈঠকে একথা জানান। তীর্থক্ষেত্র ভ্রমণ যেন নির্বিঘ্নে হয়, কোনো দুর্ঘটনা যেন না ঘটে সেদিকেই নজর দেবে প্রশাসন। সূত্রের খবর, এবছর থেকে দর্শনের জন্য বেছে নেওয়া হচ্ছে একটি করে টোকেন। এই দীর্ঘ পথে তীর্থযাত্রীদের সুরক্ষার কথা চিন্তা করে একাধিক সিদ্ধান্ত নিয়েছে প্রশাসন। সূত্রের খবর, মন্দির চত্বর পরিষ্কার রাখার দায়িত্বে থাকছে কেদারনাথ নগর পঞ্চায়েত। স্থায়ী শৌচাগার তৈরি করার কাজে লেগে পড়েছে সুলভ ইন্টারন্যাশনাল। যাত্রীরা যেন বর্জ্য জিনিসপত্রে রাস্তাঘাট নোংরা না করেন তা জানানো হয়েছে। জেলা শাসক জানিয়েছেন তীর্থযাত্রীরা অসুস্থ হয়ে পড়লে তাঁদের চিকিৎসার জন্য থাকছে 22 জনের চিকিৎসক দল। 3 জন জেনারেল চিকিৎসক থাকবেন এবং 2 জন অস্থিরোগ বিশেষজ্ঞ সার্জন থাকবেন। তীর্থযাত্রার পথে 12টি মেডিকেল রিলিফ পয়েন্ট থাকছে। দীর্ঘ পথে 6টি অ্যাম্বুলেন্সও রাখা হবে। এই তীর্থযাত্রার পথে থাকবেন 450 জন পুলিশ কর্মী। আগামী 1 জুলাই থেকে শুরু হচ্ছে এবছরের অমরনাথ যাত্রা, চলবে 31 অগস্ট পর্যন্ত। তীর্থযাত্রার জন্য আবেদন ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে।